হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি নাসওয়াল্ড, আমি আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম। আমি আজকে রান্না করে দেখাবো শিমের পাতুরি। এই শিমের পাতুরিটি রান্না করা খুবই সহজ এবং এটা খেতেও খুব মজা। আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপাদান দিয়ে আপনারা এই শিমের পাতুরিটি রান্না করে ফেলতে পারবেন। তো চলুন দেখে আসি কিভাবে এই ভিন্নধর্মী শিমের পাতুরিটি রান্না করা যায়। শিমের পাতুরি রান্না করার জন্য আমি এখানে শিম নিয়েছি, আর শিমটা অবশ্যই বিচি ছাড়া নিতে হবে। বিচুলো শিম নিলে এটা খেতে অত একটা ভালো লাগে না, এজন্য চেষ্টা করবেন বিচি ছাড়া শিমটা ব্যবহার করতে। আর শিমটা কিন্তু আমি আস্তই রেখেছি, এটা কেটে নেইনি। এভাবে আস্তই আমি রান্না করব। এখানে একটি ইলিশ মাছ আমি কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে মরিচ নিয়েছি 7 থেকে 8টি। একটি আলু এভাবে চিকুচুকুর করে কেটে রেখেছি। ধনিয়া পাতা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন। আর এখানে কিছু মশলা আমাদের বেটে দেওয়া লাগবে। কাঁচা মরিচ 7টি, পেঁয়াজ 2টি, আর একটি রসুন নিয়েছি, এগুলোকে আমি বেটে নিব। আর আরেকটা উপাদান বেটে নিতে হবে, এটা হলো জিরা। আমি এখানে 1/2 টেবিল চামচের মতো জিরা ব্যবহার করছি। এই জিরা আর পেঁয়াজ মরিচ রসুনটাকে আমি বেটে নিব। এখন আমি ইলিশ মাছগুলোকে ভেজে নেব। এর জন্য আমি আগে থেকে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করেছি, আর চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য তেল দিয়েছি। এখন দিয়েছি মাছগুলোকে। আমি উল্টে পাল্টে মাছটাকে হালকা একটু ভেজে নিয়েছি। উপর দিকে যখন এরকম কালার চলে আসবে তখন এই মাছটাকে নামিয়ে নিতে হবে। যে কড়াইটাতে আমি মাছ ভেজেছিলাম ওটাতে আরেকটু পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে প্রায় 5 টেবিল চামচের মতো তেল আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে ফেড়ে আমি হালকা একটু ভাজা করে নিব। যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি আদার্স যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে যখন এরকম হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ মরিচ আর রসুনটাকে। এবার এই মশলাগুলোকে আমি হালকা ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার ফলে এবার থেকে সুন্দর একটা স্মেল আসবে, আর খেতেও ভালো লাগবে। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পানি। আমি 1/2 কাপের মতো পানি এখানে অ্যাড করলাম। এবার আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ফুলে আস্তে আস্তে এখন হাই লেভেলে অনবরত নাড়াচাড়ার উপর রাখতে হবে, নাহলে নিচের দিক থেকে লেগে যেতে পারে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ একটু কম। যেহেতু আমি বাটা মরিচ ব্যবহার করবো আবার খালি কাঁড়া মরিচ ব্যবহার করবো, এই কারণে আমি মরিচের পরিমাণটা একটু কম দিচ্ছি। দিয়েছি ধনিয়া গুঁড়া 1/2 চামচ একটু কম। একটু পানি অ্যাড করে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার একটু সময় নিয়ে মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। এই কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে। নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন যে তেলটা উপরে উঠে এসেছে আর পানিটা অনেকটা শুকিয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 প্যাকেট। এই রান্না পুরোটাই একদম হাই হিটে হয়েছে। হাই হিটে হওয়ার ফলে এই শিমের কালারটা যেমন সবুজ দেখছেন ঠিক তেমন সবুজ হয়েছে। শিমটা দিয়ে দেওয়ার পর আবার আমি নেড়ে চেড়ে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি মশলাটা খুব ভালোভাবে শিমের সাথে মিশানো হয়ে গেলে নিয়ে নিচ্ছি অল্প একটু পানি। 1/4 কাপের মতো পানি আমি এখানে অ্যাড করলাম, এর ফলে শিমটা সিদ্ধ হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ঢেকে দিলাম, 1 মিনিটের মতো ঢেকে দিলাম। আর ঢেকে দেওয়ার পর আবারও আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব বেশি টাইম ধরে এটা ঢাকা থাকবে না, একটু উল্টে পাতে দিলাম যাতে করে নিচের দিক থেকে লেগে না যায়। করে দিলাম 2 কাপ পানি। আর এবার আমি আরেকটু নেড়ে ছেড়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তখন দেখবেন যে মশলাটার সাথে খুব ভালোভাবে পানিটা মিশে গেছে। তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। আর মাছটাকে আপনারা চাইলে কাঁচাও ব্যবহার করতে পারেন, তবে মাছটা ভেজে দিলে এটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। মাছটা দিয়ে দেওয়ার পর ঝোলে একটু ডুবিয়ে দিয়েছি। ডুবিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণ সময়ের জন্য। ঢেকে দেওয়ার আগে আমি কিছুটা কাঁচা মরিচ সেটা ফেলে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি যাতে করে ফ্লেভারটা এই রান্নাতে চলে আসে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিয়েছিলাম যাতে করে ঝোলটা একদম শুকিয়ে না যায়। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। 8 থেকে 10 মিনিট আমি ঢেকে এটাকে সিদ্ধ করে নিয়েছি, আর এর মধ্যে শিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতা। চুলা আঁচটা এখন আছে মিডিয়ামে, আর আমি এখানে ইলিশ মাছ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে যে কোনো মাছই ব্যবহার করতে পারবেন। ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে ধনিয়া পাতাটাকে মিশিয়ে দিয়েছি, আর এরপর আমি চুলার উপর রেখে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আপনারা এর পর্যায়ে দেখে নেবেন লবণ ঝাল সব কিছুর পরিমাণ ঠিক আছে কিনা, আর সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখন আমি শিমের পাতুরিটাকে নামিয়ে নিচ্ছি।
আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।